হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখুন কোর্সে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মেধি হাসান। তো আজকের লিসন হচ্ছে ফটোশপ নিয়ে, আর আজকের লিসন হচ্ছে 11 নম্বর লিসন। এবং আমরা এই লিসনে জানব আমরা কীভাবে ফটোশপের যে টেক্সট টুল আছে সেটা ব্যবহার করব, আর এমনি করে আমাদের যে সামনের লিসনগুলো আসছে সেগুলো আসতেছে। আর অলরেডি পিছনে আমরা 10টা লিসন শেষ করে আসছি, আর এটা চলছে আমাদের 11 নম্বর লিসন। সো আমরা আর বেশি কথা বাড়াবো না, যারা সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন শিখতে চান এবং বিনা খরচে খুব স্টেপ বাই স্টেপ সিম্পল ভাবে, মানে আপনারা অ্যাডভান্স ভাবে সবকিছু জানতে পারবেন, বাট আপনাদের ফ্রিতে সবকিছু জানতে পারেন, তারা এই যে প্লেলিস্টটা বা হচ্ছে যে এই কোর্সটা তারা ফলো করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ প্রসেস ভিডিও আসতে থাকবে ইনশাআল্লাহ সামনেও। সো আজকে আমরা আর বেশি কথা বলবো না, আজকের যে লিসন 11 নম্বর লিসন, আমরা যে ফটোশপের টেক্সট টুল সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আর কেন দেরি, চলুন শুরু করি। সো আমরা এখন চলে আসলাম আমাদের ফটোশপে। সো এটা হচ্ছে আমাদের ফটোশপের ওয়ার্ক পেজ। সো গত যে ভিডিওগুলো বা লেসনগুলো সেখানে আমরা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি একেবারে বেসিক থেকে। আপনারা যদি বেসিক থেকে শিখতে চান তাহলে আপনারা সেগুলো নিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আপনারা যদি দেখেন, এটা হচ্ছে আমাদের যে আমরা যে টুলস নিয়ে কথা বলা আজকে হচ্ছে আমাদের যে টেক্সট টুল, এটা হচ্ছে আমাদের টেক্সট টুল। এটা হচ্ছে যে দেখেন টেক্সট টুলের ভেরিয়েন্ট আছে অনেকগুলো। হ্যাঁ, সো আজকে আমরা মূলত টেক্সট টুল নিয়ে আলোচনা করব। টেক্সট টুলের মধ্যে আরও যে যাবতীয় বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা প্রথমে টেক্সট টুলে যাব এবং এটাতে আমরা একটা লেখার চেষ্টা করব। হ্যাঁ, মূলত হচ্ছে ফটোশপে লেখার ক্ষেত্রে টেক্সট টুল ব্যবহার হয়। সো আমরা টেক্সট টুলে গেলাম, এটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল বলতে কি, আমরা যেভাবে লিখি আর কি, হাতের লেখাটা যেভাবে লিখি। সো নর্মালি আমি যদি এখানে ক্লিক করি দেখেন লোরেম স্প্যাম। হ্যাঁ, লোরেম স্প্যাম একটা টেক্সট আসছে, এটা হচ্ছে যে ডিফল্ট টেক্সট বা ডিফল্ট একটা লেখা ফটোশপে, বা আপনি যদি অন্য কোথাও বলেন কম্পিউটারে একটা ডিফল্ট লেখা আর কি এটা। সো এখানে ক্লিক করি, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলে দেখেন এইরকম হয়ে যায়। এরকম করলে মূলত আমরা এখানে লেখার জন্য অপশন আসছে, মানে আমরা এখানে লিখতে পারি যে কালো হয়ে গেছে আমরা লিখতে পারবো। আর অথবা আমরা যদি আরেকটা কাজ করি, এখানে যদি ক্লিক না করি এখানে চাই ডিরেক্ট, যদি দেখেন নর্মালি যদি এই হরিজন্টাল টুলটাতে আবার ক্লিক করি, যেমন আমরা যদি এখন এইভাবে আসে, হ্যাঁ আমি যে মুভ টুল, মুভ টুলে যাওয়ার পরে এইভাবে আসে, আমি জাস্ট ডাবল ক্লিক করলে এটা আপনার লেখার অপশন চলে আসছে। অথবা যদি আমি ডাবল ক্লিক না করতে চাই তাহলে এই হরিজন্টাল টাইপ টুল বা টাইপ টুলটাতে যাবো, যার পরে এখানে ক্লিক করলে দেখেন অপশন চলে আসছে। হ্যাঁ, তারপর আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেমন আমি যদি লিখি PROGEXOX, হ্যাঁ প্রজেক্টসোস, সো আমি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটার নাম লিখলাম। সো দেখেন এখানে প্রজেক্টসোস লিখলাম। হ্যাঁ, আমরা যদি আবার নিচে দিয়ে লিখি, নিচে যদি লিখি SUBSCRIB সাবস্ক্রাইব, হ্যাঁ তো আপনার সাবস্ক্রাইব করে দিবেন, আমি জাস্ট লিখে রাখলাম আর কি সাবস্ক্রাইব। হ্যাঁ, আপনার সাবস্ক্রাইব করে দিন, জাস্ট আমরা এমনি নর্মাল লিখলাম জাস্ট ক্রিডিং। হ্যাঁ, তো আপনার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখেন এটা হচ্ছে যে আমাদের টেক্সট। হ্যাঁ, আমরা সম্পূর্ণ সহজভাবে বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের টেক্সট টুল। এখন আমরা যদি খেয়াল করি, এখন এই যে টেক্সট টুল আমরা লিখলাম, এটি যে এই মুভ টুল আসলাম, মুভ টুল আসার পর আমরা টেক্সটটাকে যে কোনো জায়গায় নিতে পারি। আমি যে বিস্তারিত আলোচনা করলাম মুভ টুল সম্পর্কে, এটা হচ্ছে মুভ টুল, যে কোনো জায়গায় আমরা টেক্সট টুল টেক্সটটা নিতে পারি। আর আপনারা যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল নিয়ে তো আমরা আগে আলোচনা করেছি, সেই বিষয়ে আপনারা বিস্তারিত জানেন যারা আগের ভিডিওগুলো দেখছেন। লেয়ার প্যানেল এই যে আমাদের টেক্সট টুলের লেয়ারটা। হ্যাঁ, সো এটা তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, এটা হচ্ছে যে টেক্সট টুল, এখান থেকে আপনারা টেক্সটের যে পরিবর্তন, হ্যাঁ মানে টেক্সট পরিবর্তন করতে পারবেন, লেখা পরিবর্তন করতে পারবেন। সো এখন আসেন, আমি সাইজ কমাবো, বাড়াবো বা অন্য যে রিলেটেড কাজগুলো সেগুলো কী করবো। দেখেন আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, এখানে নর্মালি কোনো অপশন নাই, দেখছেন কোনো অপশন নাই। যখন আমি ডাবল ক্লিক করলাম বা আমি টেক্সট সিলেক্ট করলাম তখন অনেকগুলো আপনার অপশন আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার টেক্সট, মানে যে আমাদের টেক্সটের স্টাইল আছে টেক্সটের স্টাইলের জন্য। এটা হচ্ছে টেক্সটের যে ফ্যামিলি, ফ্যামিলি, আর এটা হচ্ছে টেক্সটের সাইজ, কোন সাইজে আছে এখন, মানে 10, 11 যে বিভিন্ন সাইজ আছে এটা, তারপর এগুলো শেপ, এটা এটা নিয়ে দরকার নাই আমাদের, হচ্ছে যে এগুলো হচ্ছে মেন বিষয়। হ্যাঁ, তারপর ধরুন আপনি একটা টেক্সট লিখলেন, লিখলে এটা হচ্ছে যে আপনি যদি না চান তাহলে এটা অফ করে দিবেন বা নন করে দিবেন, আর আপনি যদি চান যে টেক্সট পরিবর্তন করতে তাহলে এখানে যদি টিক চিহ্ন আছে যা বা যে টিক আছে কারেক্ট কারেক্ট অপশনে ক্লিক করলে যে এটা হয়ে যাবে। হ্যাঁ, তা আসুন আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি চাইতেছি এটা সাইজ বাড়াবো। দেখেন এখানে অনেকগুলো সাইজ আছে, আমি যদি 24 দিই দেখেন সাইজটা বড় হচ্ছে, আমি যদি 30 দিই সাইজ আরও বড় হচ্ছে, আমি যদি একেবারে 10 দিই দেখেন সাইজটা ছোট্ট হয়ে গেছে, আমি যদি 18 দিই তাহলে দেখেন এই সাইজ হচ্ছে। তো এই যে টুলটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের টেক্সট বড় ছোট করার জন্য। এখন আসেন আমি এই যে টেক্সটটা, হ্যাঁ এই টেক্সটটা মূলত হচ্ছে যে আমি বড় করব। হ্যাঁ,
সরি, আমি এটা টেক্সটার যে টেক্সট স্টাইল, হ্যাঁ পন্ট, পন্টটা আমি চেঞ্জ করবো। সো পন্ট চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চলে গেলাম। চলে গেলে আমি যদি দেখেন যে কোনো পন্ট সিলেক্ট করি, দেখেন ওই পন্টটা নিয়ে নিতেছে। হ্যাঁ, আমি যে পন্ট সিলেক্ট করতেছি ওই পন্টটা নিয়ে নিব। আমি যদি এটা একটু এক্সপ্যান্ড করি, দেখেন আমি এটা এক্সপ্যান্ড করলাম, প্লাস এই যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এক কালার দিয়ে দিই, হ্যাঁ সলিড কালার একটা দিয়ে দিই। দেখেন এই সলিড কালার আমি নিচে অ্যাডজাস্ট করে নিলাম। সো দেখেন আমি এই প্রজেক্ট সোর্স লিখলাম, এই যে প্রজেক্ট সোর্স, প্রজেক্ট এখন আমি চাইতেছি না এটা আমার ভালো লাগতেছে না, আমি অন্য আরেকটা পন্ট দিব। দেখেন এই পন্টটা দিতে পারি, অথবা আমি আরও দেখি আরো কি কি পন্ট আছে এখানে ওনাদের, আমাদের ফটোশপে এই একটা পন্ট আছে এটা। এগুলো সে ডিফল্ট পন্ট, হ্যাঁ এগুলো ডিফল্ট পন্ট, আপনাদের কম্পিউটার থাকবে অথবা অথবা আপনি ইনস্টল দিয়ে নিতে পারেন। ইনস্টল দেওয়ার জন্য আরো অনেক ধরনের পন্ট আছে, দেখেন এগুলো অনেকগুলো ডিফল্ট পন্ট আর অনেকগুলো আমার ইনস্টল দেওয়া ছিল। হ্যাঁ এই দেখেন এই একটা, এই একটি যে বিভিন্ন ধরনের পন্ট দেখছেন, এগুলো হচ্ছে এই যে একটা পন্ট, এগুলো আপনার ইনস্টল করে নেওয়া লাগবে, আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনস্টল করে নিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট স্টাইল। হ্যাঁ সো আমি এটা হচ্ছে কার্টুন হিসেবে আমি নর্মাল একটা স্টাইল নিই, যেমন হচ্ছে এরিয়াল একটা আছে এখানে, আচ্ছা এরিয়াল, হ্যাঁ এটা হচ্ছে একটা স্টাইল। আচ্ছা নর্মাল না, আমি এটা নিই, হ্যাঁ এটা একটা স্টাইল ধরে নিলাম। সো এটা গেলে স্টাইল, এখানে দেখেন রেগুলার, এখানে যে পন ফ্যামিলি শুধু একটা ফ্যামিলি আছে। আমি যদি এখানে এরিয়ালে যাই, এই যে এরিয়ালে যাই, এরিয়ালে গেলে আরও কয়েকটা ফ্যামিলি পাবো, দেখেন অনেকগুলো ফ্যামিলি। এটা হচ্ছে ব্ল্যাক, একেবারে ব্ল্যাক হয়ে যাবে, কালো হয়ে যাবে, যেমন যদি দেখেন কালোর মতো হয়ে গেছে। আমি চাই এখান থেকে একটু কালারটাকে চেঞ্জ করে দিই, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে কালো, হ্যাঁ ব্ল্যাক বোল্ড হয়ে গেছে, বোল্ড মানে ব্ল্যাকই বোল্ড হচ্ছে, হ্যাঁ ব্ল্যাক বোল্ড ইটালিক, হ্যাঁ দেখেন ইটালিক একটু বোল্ড হয়ে গেছে। তারপর হচ্ছে বোল্ড দিলে শুধু বোল্ড, তারপর আমি যদি দেখি ইটালিক, শুধু ইটালিক হয়েছে নর্মাল, হ্যাঁ নর্মাল রেগুলার, এটা হচ্ছে রেগুলার টেস্ট। এই যে রেগুলার যে টেস্ট আছে এটা হচ্ছে রেগুলারটা। সো এগুলা তো গেল, এখান থেকে মূলত কি আমরা টেক্সট চেঞ্জ করবো, টেক্সটের পন্ট চেঞ্জ করবো। এখানে টেক্সটের পন্ট ফ্যামিলি যেটা মানে ইটালিক, ন্যারো, বোল্ড, ব্ল্যাক, বোল্ড যেগুলো আছে এগুলো চেঞ্জ করবো, আর এখান থেকে মূলত হচ্ছে আমরা সাইজটা চেঞ্জ করবো। হ্যাঁ এই এগুলোই গেলো স্বাভাবিক ব্যাপার। সো এখান থেকে ক্লিক করলাম, এখন ধরুন আমি এটা ক্লিক করে এই যে এইভাবে ক্লিক করছি, ওইভাবে ক্লিক না করে আমি এটা কীভাবে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে গেলে দেখেন এখানে যে ক্যারেক্টার আছে, হ্যাঁ ক্যারেক্টারে ক্লিক করবো। ক্যারেক্টারে ক্লিক করে এখানে অথবা আপনার যে কোনো জায়গায় ক্যারেক্টার যে ওপেন হয়ে যেতে পারে। হ্যাঁ আমার এখানে ডিফল্ট, আমি এখানে সেটিং করে রাখছি, আমার এখানে ওপেন হচ্ছে, বা আপনার অন্য যে কোনো জায়গায় ওপেন হতে পারে, সেটা আপনি যখন এখান থেকে উইন্ডো দিবেন, উইন্ডো দিয়ে ক্যারেক্টারে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো দেখেন এখানে বিষয় আছে অনেকগুলো, যেমন এই প্রথম বিষয়টা এটা হচ্ছে পন চেঞ্জ করার জন্য, এটা তো দেখালাম, তারপর এটা হচ্ছে পন ফ্যামিলি, বিভিন্ন যে ফ্যামিলি আছে এটা, তারপর সেটা সাইজ, হ্যাঁ এটা হচ্ছে পন্টের সাইজ। সো এই যে আরো যাবতীয় বিষয়গুলো এগুলো হচ্ছে আমরা একটু আলোচনা করি। যেমন এটা গেলো, হ্যাঁ এটা আমরা একটু মুছে দিই, এই যে বিষয়টা মুছে দিই। সো আবার বলছি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন তো আমরা টেক্সট এটাতে গেলাম, যাওয়ার পর আমরা অনেকগুলো টেক্সট লিখে নিই। হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো টেক্সট চলে আসছে, আসার পর আমরা একটু সাইজটা ছোট করে নিই। এটা ধরুন একটা লেখা লিখলাম আমি, এই যে লেখাটা এটা অটোমেটিক ডিফল্টভাবে লেখা হয়ে গেছে। হ্যাঁ আমি লিখলাম, লেখার পর দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ এই যে অটো, হ্যাঁ এই যে মানে একটা যে অটো, এটা যে আমরা কমাই বাড়াই, দেখেন কি হবে, এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এক লাইন থেকে এক লাইনের গ্যাপ, হ্যাঁ এটা বাড়তে থাকবে। দেখেন এক লাইন থেকে এক লাইনের গ্যাপ বাড়তে আছে, হ্যাঁ এক লাইন থেকে এক লাইনে গ্যাপ বাড়তেছে, আবার যদি আমরা কমাই দিই কমতেছে। হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এটা। আচ্ছা আমরা ক্যারেক্টারটা এখানে নিয়ে আসি, হ্যাঁ এখানে আমরা এটাকে আলাদা করি, জাস্ট এই ক্যারেক্টারটা এখানে নিয়ে আসলাম অথবা এখানে রাখলাম। তারপর হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার যে পন্টের, দেখেন এই পন্টের পন্ট একটা থেকে মানে একটা অক্ষর, এই যে একটা থেকে একটা অক্ষর, হ্যাঁ যে আমরা যে ওয়ার্ড বলি বা হচ্ছে যে যে অ্যালফাবেট, হ্যাঁ অ্যালফাবেট, LOREM, এগুলো থেকে একটা থেকে একটা দূরত্ব, হ্যাঁ এই যে দূরত্বটা আছে, নর্মাল যে দূরত্ব শূন্য দিলে দেখেন নর্মালভাবে সব কিছু আছে, কিন্তু আমরা যদি একটা বাড়াই কমাই, দেখেন এটা যদি 10 দিই তাহলে একটু বাড়তেছে, আমরা যদি 200 দিই অনেক বেড়ে গেছে। হ্যাঁ সেটা হচ্ছে নর্মালভাবে আমরা নর্মাল যেগুলো এগুলো রাখবো। তারপর আসে দেখেন যে টল, হ্যাঁ এই যে মানে উপর নিচে যে একটা পন্ট আছে বা টেক্সট আছে, আমি যদি এখানে আবার নর্মালভাবে লোরেম স্পাম যেটা এটা নিই, নেওয়ার পরে যদি দেখেন আমি এখান থেকে এটা কীভাবে চেঞ্জ করি, এই যে লম্বা, হ্যাঁ আমি যদি এটা দিই দেখেন এটা লম্বাতে বাড়তেছে, যে উপরে নিচে, হ্যাঁ লম্বাতে। আমি যদি এখানে 150 দিই, দেখেন 150 দিই, দেখেন অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ আমি যদি এখানে 200 দিই, তারা একটু দেখেন লক্ষ্য করুন আপনার, 200 ক্লিক করলে দেখেন অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ সো এটা হচ্ছে টলের বিষয়। আর হচ্ছে পাশাপাশি, হ্যাঁ একটা হচ্ছে আপনার উপর নিচে আর একটা হচ্ছে পাশাপাশি, আর এটা পাশাপাশি যে সাইড বাই সাইড, হ্যাঁ এটা যদি আমরা ক্লিক করে দেখেন, হ্যাঁ ডাবল দিলাম, দেখেন 200 হয়ে গেছে, তাহলে কি সব দিকে নর্মাল ভাবে আছে। সো এই বিষয়টা হচ্ছে এটা। তারপর দেখেন তারপর এই যে বিষয়টা, হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে গেলে
কার্যকর হবে। এই যে উপর টেক্সট আছে এইটাতে গেলে কার্যকর হবে। আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন এখানে ম্যাট্রিক্স আছে, এই যে শূন্য দিই, শূন্য দিলে এইভাবে আছে। আমরা যদি একটু কমাই বাড়াই দেখেন এখানে কি হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ আমরা যদি অপটিক দিই, এটা এটা মূলত হচ্ছে যে আপনার অন্যভাবে কাজে লাগে। হ্যাঁ এই জিনিসটা আছে না, এটা কাজে লাগবে না আমাদের। হ্যাঁ তারপর হচ্ছে এটাও, এটা এগুলো তেমন একটা কাজের বিষয় না। এই যে আরেকটা জিনিস আছে দেখেন, এই যে মানে এটা, হ্যাঁ এটাকে দেখছেন আপনার কোনো পরিবর্তন হয়নি কিন্তু হচ্ছে আপনার। যে আমি যদি এখানে একটা লেয়ার নিই, এই যে লেয়ারটা দেখছেন, এই যে মানে আমাদের এই যে মানে পাশের যে আপনার ট্রান্সফর্ম টুল, হ্যাঁ ট্রান্সফর্ম টুলে যদি যাই দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি ট্রান্সফর্ম টুল থেকে অনেক নিচে সরে যাচ্ছে দেখছেন, এটা ট্রান্সফর্ম টুল থেকে সরে যাচ্ছে উপরে উঠে যাচ্ছে। তো এটা হচ্ছে ট্রান্সফর্ম, আপনি যদি সরাতে চান উপর নিচ, তো এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন। এগুলো তেমন একটা কমনলি আমরা ইউজ করি না। হ্যাঁ আমরা নর্মাল যদি শিখছি এগুলো ইউজ করি না। আমাদের শেখা লাগে কোনটা, এই যে টেক্সট বড় ছোট, তারপর হচ্ছে উপর নিচে যেটা আর কি, একটা লাইন থেকে আরেক লাইনে গ্যাপ, তারপর হচ্ছে যে আপনার ওয়ার্ডের যে মানে দূর ইয়েটা আর কি, হ্যাঁ ওয়ার্ডের যে একটা থেকে একটার গ্যাপ ওয়ার্ড, এই গ্যাপটা শেখা লাগে। তারপর হচ্ছে যে লম্বা, এই যে পাশে এই দুইটা ছোট বড়, এই দুইটা শেখা লাগে। আর হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে আপনি যে কোনো কালার দিতে পান আপনার ফন্টের মধ্যে। হ্যাঁ আপনি আপনার ফন্টের মধ্যে যে কোনো কালার স্টাইল এফেক্ট করতে পারেন। দেখেন আমি যে যে কালার দিতেছি ওই কালারটা এফেক্ট হচ্ছে। হ্যাঁ তো এই যে বিষয়টা, আপনি যে কোনো ধরনের কালার আপনি আপনার যে ফন্ট আছে ফন্টের মধ্যে ইউজ করতে পারবেন। দেখেন আমি যদি যে কোনো কালার দিই সেই কালার ইউজ করতে পারতেছি দেখছেন, এই যে জিনিসটা আর কি। হ্যাঁ এটা আপনারা এইভাবে কালার ফন্টের কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি এখানে দিই এটা, তারপর কিছু বিষয় দেখেন, এটা হচ্ছে যে আমি যদি এখানে দিই দেখেন, এগুলো তো গেলে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এগুলো গেলো। তারপর আসে দেখেন এটা হচ্ছে, এটা যদি ক্লিক করি যে প্রথমটা, এটা হচ্ছে বোল্ড। হ্যাঁ এই দেখেন সবগুলো বোল্ড হয়ে গেছে। আমি যদি এটা দিয়ে দিই সবগুলো শেষ, হ্যাঁ শেষ। এটা হচ্ছে ইটালিক, আপনি যে কোনো দেখেন আপনি একটা পন্ট নিচ্ছেন, পন্টটা যে পন্ট পেমিলির মধ্যে যে পন্ট পেমিলি দেখালাম, এখানে পন্ট পেমিলিতে ইটালিক নেই। হ্যাঁ আপনি একটা টেক্সট নিলেন, যেমন আমি যদি এই যে ধরেন আমি এটার একটা এই যে মানে ইয়ে নিলাম, হ্যাঁ এটা ইটালিকটা অফ করে দিই, এটা একটা পন্ট পেমিল। দেখেন এখানে কোনো ইটালিক অপশন নেই। হ্যাঁ আপনি কিন্তু চাইতেছেন যে পন্টটাকে ইটালিক করবেন কিন্তু পন্টটার ইটালিক নেই। আপনি এখান থেকে ইটালিকে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে, মানে এটা একটু বাঁকা হয়ে যাবে আর কি। তারপর এটা যদি ক্লিক করি দেখেন এটা বড় হয়ে গেছে, বাট এটা আমরা একটু বুঝবো না, আমরা অন্য একটা পন নিই তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এখন এটা পনটা নিলাম, এখন এটা ক্লিক করি সবগুলো বড় হয়ে গেছে, মানে কি ক্যাপিটাল। আর এটা হচ্ছে কি প্রথমটা ক্যাপিটাল সবগুলো, বাট একটু ছোট টাইপের পন আর কি। এটা হচ্ছে সব ক্যাপিটাল, এটা হচ্ছে একটা ক্যাপিটাল, আরগুলো মানে নর্মাল মানে ছোট করে ক্যাপিটাল। হ্যাঁ সো ক্যাপিটাল এটা, এটা ইউজ হয়, এটা ইউজ হয়, এটা ইউজ হয়। সো কমনলি এই বিষয়গুলো আমরা একটু বেশি ইউজ করি। আর এই যে এগুলো, এগুলো তেমন একটা ইয়ে, এটা হচ্ছে ছোট উপরে, এটা হচ্ছে বড়, যে মানে রুট মানে আপনার ওই যে কাজ করে আর কি, ওই রকম আর কি। হ্যাঁ তো এই দুইটা বিষয়, এই তিনটা আর কি, একটা দুইটা তিনটা, এগুলো আপনার না শিখলেও হবে, এগুলো তেমন একটা কাজের না। সেখানে দেখেন নিচে হচ্ছে আন্ডারলাইন। হ্যাঁ এই যে নিচের জিনিসটা আছে এটাতে হচ্ছে আপনার আন্ডারলাইন দেওয়া লাগে। আর যে এখানে যদি আমরা দিই, এটা হচ্ছে আপনার যে মাঝখানে কাটা অংশ, হ্যাঁ এটা কাটে দেয় আর কি, এই যে অংশগুলো আর কি। হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্রস, আর এটা হচ্ছে আন্ডারলাইন দেওয়া। হ্যাঁ সেই এইভাবে আপনি একটু ট্রাই করে দেখতে পান, তাহলে আপনাদের আয়ত্তে চলে আসবে। সেই বিষয়গুলো গেল, তারপর পন ফ্যামিলি এগুলো সব মোটামুটি পন নিয়ে আমাদের শেষ। এখন আরেকটা জিনিস আছে এখানে প্যারাগ্রাফ স্টাইল। হ্যাঁ এই পনটের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ স্টাইল। আমরা যদি এখানে যাই, এই যে অপশনটা আছে এটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। সো প্যারাগ্রাফ স্টাইল আসলে ইজি, একেবারে ইজি। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সবগুলো এই যে সাইড বাই সাইড চলে আসছে টেক্সটগুলো এখান থেকে মোটামুটি আসছে। আমি এখানে ক্লিক করি দেখেন সবগুলো মাঝখানে চলে আসছে। হ্যাঁ ওই যে মানে বিভিন্ন ধরনের টেক্সটের যে স্টাইল আছে, আপনি যে সাধারণত চাচ্ছেন কীভাবে আপনার পনগুলো বা আপনার লেখাগুলোকে এটা। আর যদি এখানে দিয়ে দেখেন সবগুলো এক পাশে চলে আসছে, এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়েছে, যতটুকু দরকার কম্পিউটার নিজের মতো করে নিয়ে নিছে। তারপর এখানে যদি ক্লিক করে দেখেন মোটামুটি মাঝখানে গ্যাপ দিয়ে যতটুকু পসিবল, হ্যাঁ গ্যাপ যতটুকু দরকার সব কিছু দিয়ে মানে সব লাইন সমান রাখার চেষ্টা করছে। এটাতে যদি দিই এই দেখেন এই লাইনটা মাঝখানে চলে আসছে, এটা যদি দিই এই লাইনটি এখানে চলে গেছে। হ্যাঁ মানে আমরা যদি খেয়াল করেন এটা হচ্ছে এ পাশ, এটা হচ্ছে মাঝখান, আর এটা হচ্ছে এ পাশ। হ্যাঁ এটাতে ক্লিক করে দেখেন মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে, মোটামুটি সবগুলো যতটুকু পাকা দরকার সবগুলো পাকা রেখে জিনিসগুলো একটু মানে অ্যালাইন করে দিয়েছে, মানে কি একরকম করে দিয়েছে। জাস্ট আমরা নর্মালি এটা দিব, এটা এগুলো, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট এগুলো হচ্ছে আপনার জন্য টেক্সটগুলো পরিপূর্ণ থাকবে তখন, কিন্তু যখন এইভাবে থাকবে এগুলো দিলে আপনার দেখতে অকওয়ার্ড লাগে আর কি। তো বিষয়টা হচ্ছে জাস্ট এতটুকু, এই প্যারাগ্রাফ, তারপর হচ্ছে টেক্সট টুল এগুলো, আর হচ্ছে যে আপনারা কীভাবে চেঞ্জ করবেন, জাস্ট এগুলো। হ্যাঁ এগুলো গেল, এগুলো নিয়ে আজকে আলোচনা বিষয় ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তার আরেকটু আলোচনা আছে, এটা একটু আমরা একটু দেখি। হ্যাঁ তো এটা গেল, এগুলো আমরা ডিলিট করে দিই। এখন দেখেন আমি যেটা বললাম, এখানে তো আমরা নর্মালি টেক্সট টাইপ করলে এই জিনিসটা আসতেছে, হ্যাঁ এটা টাইপ করলে টাইপ হয়ে যাইতেছে। হ্যাঁ কিন্তু আপনি অনেকগুলো লেখা লিখতেছেন, এটা তো আস্তে আস্তে টাইপ করেন। যেমন আমি যদি এখানে দিই, আপনি লিখতেছেন 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 লিখতেছেন, আবার ইন্টার দিলেন, লিখতেছেন লিখতেছেন লিখতেছেন, ইন্টার দিন লিখতেছেন। তো এটা হচ্ছে ভিন্ন বিষয়। হ্যাঁ এটা আপনি ইন্টার দিয়ে ম্যানুয়ালি করতেছেন, কিন্তু আপনি চাইতেছেন যে
এমন একটা লেখা থাকবে অনেকগুলো, হয়তো আপনি একটা ডিজাইন করতেছেন, ডিজাইন নিচে দিয়ে অনেক লেখা লেখালা, বাট আপনি এরকম লেখাতে এখন নাই আপনার কাছে, আপনি চাচ্ছেন যে এটা মানে ডিফল্ট কিছু লেখা থাকবে। তো আপনি হয়তো এই সব ডিজাইন করলে নিচে একটু জায়গা খালি আছে, আপনি এবার টান মারলেন একটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এবার টান মারলেন, এখানে পন চলে আসবে। কিন্তু এখন যেহেতু আমাদের পন অনেক বড়, হ্যাঁ, তাহলে আমরা এখানে পনটা 10 করে দিই, হ্যাঁ, অথবা এখানে 5 করে দিই। তাই দেখ, 5 করে দিলে কি আসে, 5 করে দিই, দেখেন এই ছোট করে চলে আসছে, অনেকগুলো অ্যাড হয়েছে। হ্যাঁ, আমি এখানে আবার ক্লিক করি, আবার এটাকে ডিলিট করে দিই। তো দেখেন আমি যদি এখন আবার ইয়ে করি, দেখেন অনেকগুলো পন চলে আসছে, কিন্তু আমাদের এই যে পনটার মধ্যে গ্যাপ, হ্যাঁ, গ্যাপটা একটু ছোট করা লাগবে। দেখেন এই যে ছোট, এই যে গ্যাপ আছে, গ্যাপ ছোট করলাম, এখন আমি ডিলিট করি, যখন এখন দিব, এখন দেখেন অনেক কিছু চলে আসছে, দেখুন অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, এই যে আমি যদি আবার এটাকে ডিলিট করি, এই যতটুকু লেখা আছে সবটা চলে আসছে, দেখছেন এই যে লেখাটা, লেখাটা চলে আসছে। তো এটা আমরা বিভিন্ন যে কাজে কর্মে আমাদের যেখানে যেখানে ইউজ করা দরকার আমরা সেখানে ইউজ করতে পারবো। সো এই বিষয়টা গেল, হরিজন্টাল গেল, আর টেক্সটুলের যে কাজগুলো সবগুলো তো একই, জাস্ট আমরা একটু টেক্সটুকু কীভাবে ইয়ে করে এগুলো একটু দেখেন। এটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হচ্ছে উপর নিচ, এই যা আমি যদি এভাবে করি তাহলে দেখেন এই টেক্সটটা এইভাবে চলে আসছে। হ্যাঁ, লোরেম ইসলাম যেটা, এই দেখেন এটা এইভাবে চলে আসছে। আমি যদি এটাকে একটু কপি করে, কপি করে যেখানে প্রজেক্টস লিখি, প্র যে হ্যাঁ হ্যাঁ প্র সরি জেক্সস, এই যে প্রজেক্ট শোস, হ্যাঁ, এই যে আমাদের ইউটিউব চ্যানেল আছে প্রজেক্ট শোস, হ্যাঁ, এইটা। সো দেখেন এই প্রজেক্ট শোস আমি এইভাবে লিখলাম। সো দেখেন মানে ওই যে প্রথমে লিখলাম এইভাবে, আর এখন লিখতেছি এইভাবে। সো এটা হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, আর বাকি সব কিছু একই, একা সেম একই। আপনার জাস্ট হচ্ছে এই জিনিসটা, আর এটা হচ্ছে যে ভার্টিক্যাল মার্কস টুল আর কি, মার্কস হচ্ছে এইভাবে আপনি এই জিনিসটা হচ্ছে মার্কস আকার থেকে যাবে, যে মানে যে আমরা সিলেক্ট করি, হ্যাঁ, সিলেক্টের মতন থেকে যাবে। আমি একটু যদি জিনিসগুলো একটু ভালো করে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল ডি দিই এই জিনিসটা, হ্যাঁ, এটা দেখালাম। তারপর হচ্ছে আমি এখান থেকে এই যে টেল টুল, হ্যাঁ, এটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে 72 দিলাম, হ্যাঁ, 72 দেওয়ার পর দেখেন এভাবে করলাম, করার পরে আমি এখান থেকে 50 দিই, হ্যাঁ, 50 দিই, MEHDA, হ্যাঁ, এই মেহেদি লিখলাম, মেহেদি লেখার পর ওকে দিলাম। হ্যাঁ, ওকে দেওয়ার পর দেখেন আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি, হ্যাঁ, এই দেখেন কাটে গেছে না এখান থেকে। অথবা আমি যদি এটাকে নিলাম, নেওয়ার পরে এই এই জায়গায় মেহেদি নিয়ে আসলাম, হ্যাঁ, মেহেদি নিয়ে আসার পরে এখন আমি কি করব, এই যে টুলটা আছে, হ্যাঁ, এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশ টুল দিয়ে যদি এখানে কালার করতে চাই, দেখেন যে এখানে কালার করতে চাই, এই দেখেন, 1 মিনিট, জাস্ট আমি একটু কালার নিই। তারপর হচ্ছে এই দেখেন আমি ইচ্ছা করলে এখান দিয়ে কালার করতে পারি, জাস্ট আমার মন মতো, হ্যাঁ, এখান থেকে কালার করতে পারি, গ্রেডিয়েন্টের মতো যে কালারটা আছে আমি দিতে পারি, আমার সম্পূর্ণ আমার ইচ্ছা, কি এখানে বাধা দেওয়ার মতো আমার কেউ আছে, লেকিন আমি আমার ইচ্ছা মতো কালার নিতে পারি। হ্যাঁ, এই যে কালার, তো আমি আমার মতো কালার নিলাম। দেখেন এইভাবে হচ্ছে আপনার যে ট্যাব টুল আছে এটা ব্যবহার করতে পারেন, আরো বিভিন্ন ব্যবহার করা যায় সেটা আপনার ব্যবহার করুন। বাট আমাদের যে নর্মাল ভাবে দেখানোর কথা ছিল এটা হচ্ছে মূলত এই যে সমগ্র বিষয় আমাদের টাইপ টুল মোটামুটি শেষ। সেইগুলো হচ্ছে আমাদের যে বেসিক ভাবে আলোচনা, আমরা যখন মাস্টার ক্লাসগুলো করবো তখন আমরা আরো ভালোভাবে শিখবো। সো আজকের আলোচনার বিষয় আমাদের এতটুকুই ছিল, আমরা টেক্সট টুল বা টেক্সট টুলের যে বিষয় মোটামুটি সব কিছু নিয়ে আমরা আলোচনা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভিডিও আসবে ফটোশপ নিয়ে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর আজকের ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে ফিউচারে এরকম আপডেট ভিডিও পেতে থাকেন, আরও নতুন নতুন জিনিস শিখতে পারেন আপনারা। তো আজকের মতো এখানে, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।